স্টার্ট করি স্টেটস অফ ক্লাস ক্লাসে পড়েছিলাম পার্টটা সলিড স্টেটের মধ্যে এসসিসি বিসিসি এফসিসি প্যাকিং এফিসিয়েন্সি দেন টেট্রাইড্রাল দেখা হয়ে গেছে হেডিং দে ডিফেক্ট ইন ল্যাটিস ডিফেক্ট ইন ল্যাটিস ডিফেক্ট ইন ল্যাটিস ডিফেক্ট ইন ল্যাটিস তার মানে কি বেসিক্যালি এই যে ক্রিস্টাল স্ট্রাকচার আমি দু পড়ছি এই ক্রিস্টাল স্ট্রাকচারের ডিফেক্টের জন্য ডিফেক্ট মানে কি ক্রিস্টাল স্ট্রাকচারের ডিফেক্ট তার মানে হচ্ছে ক্রিস্টাল স্ট্রাকচার মানে আমার যেটা ছেলে ল্যাটিস স্ট্রাকচার মানে ভাই সুন্দর অর্ডার অ্যারেঞ্জমেন্ট তো এই অর্ডার অ্যারেঞ্জমেন্টে যদি ভাই গন্ডগুলো সেটাই হচ্ছে আমার সিম্পলি ডিফেক্ট তার মানে কীরকম কীরকম ডিফেক্ট হতে পারে ডিফেক্ট হতে পারে হচ্ছে সিম্পল একটা জিনিস দেখি প্রথমে এরকম ডিফেক্ট হতে পারে তাহলে আমার কাছে এটা হচ্ছে আমার সিম্পল একটা ভাই অর্ডার স্ট্রাকচার এটা হচ্ছে সিম্পল অর্ডার স্ট্রাকচার সিম্পল অর্ডার স্ট্রাকচার হচ্ছে এরকম প্রথম ডিফেক্ট হতে পারে কি প্রথম ডিফেক্ট হতে পারে সাপোজ এর মধ্যে কোনো পয়েন্ট মিসিং ঠিক আছে মানে পয়েন্টের জন্য ডিফেক্ট বা পয়েন্ট আমার চলে গেছে একটা পয়েন্ট চলে গেছে অন্য কোনো জায়গায় এটা আমার একটা টাইপের ডিফেক্ট যেটাকে বলে পয়েন্ট ডিফেক্ট সেকেন্ড টাইপ অফ ডিফেক্ট হতে পারে সেকেন্ড টাইপ অফ ডিফেক্ট ধর আমার পুরো জিনিস সেরকম সিম্পলি চলছে এর মাঝখানে হঠাৎ করে দেখে আমার একটা লাইন চেঞ্জ করে অন্য লাইনে চলে গেছে আর বাকি জিনিস আমার সব সেম যাচ্ছে তার মানে এটা হচ্ছে আমার লাইন ডিফেক্ট আমাদের সিলেবাসের শুধুমাত্র আছে হচ্ছে পয়েন্ট ডিফেক্ট লাইন ডিফেক্ট আমার তো নেই তাহলে খাতায় হেডিং দেয় কী হেডিং দিয়েছিস ডিফেক্ট ইন সলিস্টেড তার মধ্যে লেডিস তার মধ্যে পয়েন্ট ডিফেক্ট আমার তো আছে হচ্ছে পয়েন্ট ডিফেক্ট তাহলে যা হবে সব পয়েন্ট ডিফেক্ট পড়ব পয়েন্ট ডিফেক্ট চল পয়েন্ট ডিফেক্টের মধ্যে একটা ক্লাসিফাই করি তারপরে আসছি পয়েন্ট ডিফেক্ট উত্তরে টার দেখব পয়েন্ট ডিফেক্ট বেসিক্যালি তিনখানা টাইপ এখান থেকে তিনখানা হবে বেসিক্যালি ফার্স্টটা লেখ স্টিওমেট্রিক ডিফেক্ট স্টিওমেট্রিক ডিফেক্ট সেকেন্ড এটা হচ্ছে আমার নন স্টয়েশোমেট্রিক ডিফেক্ট নন স্টয়েশিওমেট্রিক ডিফেক্ট আর লাস্টেটা তুই দিচ্ছিস ইম্পিউরিটি ডিফেক্ট ইম্পিউরিটি ডিফেক্ট ইমপিউরিটি ডিফেক্ট আমার তো এর মধ্যে মেন কোশ্চেন যে আসে সব আসে হচ্ছে স্ট্রয়সোমেট্রিক আর নন স্টয়েশোমেট্রিক থেকে তাহলে পয়েন্ট ডিফেক্টের মধ্যে তিনখানা পার্ট হতে পারে স্ট্রয়সোমেট্রিক ডিফেক্ট নন স্টয়েশোমেট্রিক ডিফেক্ট আর ইম্পিউরিটি ডিফেক্ট স্ট্রয়েসোমেট্রিক ডিফেক্ট মানে কি স্ট্রয়েসোমেট্রিক ডিফেক্ট মানে হচ্ছে সাপোজ ভাই আমার এনায়নও মিস করলো ক্যাটায়নে মিস করলো এইরকমের ব্যাপার তার মানে পুরো জিনিসটা রেশিও আমার মেনটেন হচ্ছে নন স্টয়েসোমেট্রিক মানে কি আমার মেনটেন হচ্ছে না আর ইম্পিউরিটি মানে কি মানে ব্যাপারটা তো আসে না কিছু ডিফেক্ট ঠিক আছে তাহলে চল ডিফেক্ট আমি তো আগে হচ্ছে তারপরে যাবো হচ্ছে নন স্ট্রয়েশোমেট্রিক ডিফেক্ট স্ট্রয়েসোমেট্রিক ডিফেক্ট হেডিং দেখা দেয় আলাদা করে ডিফেক্ট স্টয়েশোমেট্রিক ডিফেক্ট স্টোমেট্রিক ডিফেক্ট আচ্ছা দেখ স্ট্রয়সিওমেট্রিক ডিফেক্টের মধ্যে আমার বোর্ডে যেহেতু জায়গা আছে তাহলে তোর খাতায় এতটা জায়গা থাকবে না ওই জন্য আলাদা করে হেডিং দিলি স্টোমেট্রিক ডিফেক্টের মধ্যে বেসিক্যালি আগে লিখছি তারপরে আসছি ভ্যাকেন্সি আরেকটা হচ্ছে আগে লিখ তারপরে বলছি টার্মগুলার মানে কি ভ্যাকেন্সি এটা কি আমার ইন্টারস্টিশিয়াল 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 আচ্ছা মানে কি চল দেখা যাক ভ্যাকেন্সি মানে হচ্ছে ধর আমার এইটা হচ্ছে একটা ধর ল্যাটিসের আমি একটা পার্ট নিচ্ছি ক্রিস্টাল ল্যাটিসের একটা পার্ট নিচ্ছি আমি ওটাকে পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি আমি পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি এরকম গোল গোল দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি কোনো অসুবিধার কিছু নেই যেটা দিয়ে ইচ্ছা দিয়ে রিপ্রেজেন্ট করতে পারিস সাপোজ এটা হচ্ছে আমার ধর আমি জুম করে তোকে দেখাচ্ছি তাহলে ধর এরকমভাবে আমার আছে ভাই সবাই এই আয়নগুলো ধর এরকম আছে এখন ভ্যাকেন্সি মানে কি ভ্যাকেন্সি মানে ধর ক্রিস্টাল যখন ফর্ম হয়েছে ক্রিস্টাল ফর্মেশন একটা আলাদাই পার্ট ক্রিস্টাল ফর্মেশান তো সিলেবাসে নেই ক্রিস্টাল কীভাবে ফর্ম হয় সেগুলো ইনফ্যাক্ট ক্লাস ইলেভেন টুয়েলভ সিলেবাসে নেই ক্রিস্টালের ফর্মেশানের ব্যাকগ্রাউন্ড কি এর মধ্যে থার্মোডাইনামিক্স আছে অনেক ব্যাপার আছে সাপোজ ভাই এই ক্রিস্টাল যখন ফর্ম হচ্ছিলো ওর মধ্যে ধর আমার একজনকে মিস করে গেছে কোনো একটা জায়গা ধর আমার মিস হয়ে গেছে তার মানে এই জায়গা মিস হওয়ার জন্য আমার ক্রিয়েট হচ্ছে ভ্যাকেন্সি ঠিক আছে তার মানে এই ভাই পুরো জিনিসটা অর্ডার বেরিয়ে চলছিল মাঝখানে এটা মিসিং হয়ে গেছে এটাকে বলে হচ্ছে আমার ভ্যাকেন্সি ডিফেক্ট ঠিক আছে ভ্যাকেন্সি তার মানে কি ভাই একজন চলে গেছে ফাঁকা তার মানে এটা হচ্ছে আমার কি ভ্যাকেন্সি ক্লিয়ার তার মানে এটা ভ্যাকেন্সি শো চল ভ্যাকেন্সি আমি দেখলাম ইন্ডাস্ট্রিশিয়ালটা দেখি ইন্ডাস্ট্রিশিয়াল মানে কি ইন্ডাস্ট্রিশিয়াল মানে হচ্ছে এই জায়গাটাকে আমার বলে ইন্ডাস্ট্রিশিয়াল কোনটা দেখ এই যে ভাই চারজন আছে এই চারজনের মাঝখানে যে জায়গাটা এটাকে বলে ইন্ডাস্ট্রিশিয়াল পজিশন ঠিক আছে এক দুই তিন চার এই চারের যে মাঝখানের যে জায়গাটা এটাকে বলে ইন্ডাস্ট্রিশিয়াল পজিশন ওকে ইন্ডাস্ট্রিশিয়াল পজিশন ইন্ডাস্ট্রিশিয়াল মানে কি ইন্ডাস্ট্রিশিয়াল মানে হচ্ছে চল যদি দেখি ইন্ডাস্ট্রিশিয়াল ছবিটা আমার এরকম হবে ইন্ডাস্ট্রিশিয়াল আমি যদি গোল দিয়ে আঁকি তো গোল দিয়ে আঁকছিলাম ধর ভাই এটা গোল দিয়ে আঁকতে পারি ডট দিয়ে আঁকতে পারি তোর ইচ্ছা তার আমি তো তোকে বললাম ভাই তোর কাছে আছে হচ্ছে এরকম এটা ধর এনে এ প্লাস সরি এনএ প্লাসের সাইজ আমার ছোটো এনে প্লাসের সাইজ হচ্ছে আমার এরকম আর সিএল মাইনাসের এটা এনে প্লাস আর সি এল মাইনাসের এটা হচ্ছে আমার এনে প্লাস এটা হচ্ছে সিএল মাইনাস ঠিক আছে এরকম তো চলছে রিপিট হচ্ছে এই পুরো জিনিসটা এখানে এন এ প্লাস এখানে সিএল মাইনাস এরকম চলতে থাকবে ঠিক আছে এই জিনিসটা ধর পুরো চলছে তোকে পরীক্ষা ছবি টবি আঁকতে দেবে না শুধু জিজ্ঞেস করবে এখান থেকেই বলছি কী জিজ্ঞেস করবে এইবারে আমার এন এ প্লাস চলছে সিএল মাইনাস সিএল মাইনাস এন এ প্লাস সিএল মাইনাস এনে প্লাস এরকম ধর চলছে বুঝতে পেরেছিস কি হলো কেসটা কেসটা যেটা হবে হচ্ছে ধর ভাই আমার যে কোনো একজন ধর এখান থেকে মিস হয়ে গেছে মিস হয়ে গিয়ে ধর কোথায় গিয়ে বসেছে এ ধর বসে হচ্ছে কোনো একটা ইন্ডাস্ট্রিশিয়াল পজিশন ইন্ডাস্ট্রিয়াল পজিশন মানে কি এই মাত্র বললাম ইন্ডাস্ট্রিশিয়াল পজিশন মানে হচ্ছে দেখ এই যে ভাই এই যে একটা স্কোয়ার বানিয়েছি স্কোয়ারের মাঝের পার্টটা হচ্ছে অনেকগুলো ইন্ডাস্ট্রিশিয়াল মানে এই আমার এখানে থাকার কথা ছিল চলে গেছে এরকম ঠিক আছে এটা বলেছে আমার ইন্ডাস্ট্রিশিয়াল ডিফেক্ট

ইন্ডাস্ট্রিশিয়ালে এটা স্ট্রসমেট্রিক চলছিল তো স্ট্রয়সেট্রিক মানে কি স্ট্রয়সিও মানে হচ্ছে তোকে বলি বলিস মানে কি আচ্ছা এখানে এটা এটা মিসিং না এটা অন্য একটা থেকে ধর একটা এসছে এখানে এটা 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 মিসিং না ঠিক আছে অন্য জায়গা থেকে একটা ইন্ডাস্ট্রিয়ালে ঢুকেছে স্ট্রয়সিও মানে হচ্ছে ধর তোকে আমি বললাম কোনো একটা ফর্মুলা হচ্ছে এনএসিএল ধর এনএসিয়াল মানে ধর মধ্যে সোডিয়ামও আছে একশোটা ক্লোরিন আছে হচ্ছে আমার একশোটা ক্লোরাইড এনে প্লাস মানে একশোটা একশোটা করে আছে তাহলে ফর্মুলা আমি তখন তো এটাকে সিম্পলি লিখে হচ্ছে এনএসএল এই হচ্ছে আমার তোর ফর্মুলা যায় স্ট্রয়েশো মেট্রিক মানে কি স্ট্রয়েশো মেট্রিক মানে হচ্ছে তোর এই পুরো জিনিসটা মেনটেন হবে মেনটেন হবে মানে কি মেনটেন হবে মানে ধর আমার একখানা প্লাস যদি বেরিয়ে যায় তাহলে একখানা সিএল মাইনাসও বেরিয়ে গিয়ে আমার ওটা যাবে নাইনটি নাইন ইস টু নাইনটি নাইন তার মানে রেশিও আমার ওয়ান ইস টু ওয়ানই থাকবে এটা হচ্ছে আমার স্ট্রয়েশো মেট্রিক তার মানে আমি ধর আঁকের যে ছবিটা এঁকেছিলাম সেখানে তো আমার কী হয়েছে বলতো একটা আমার মিসিং হয়েছে একটা মিসিং হলে আমার কী হলো ভাই ধর এটা আমার পুরো এন এ প্লাসেরই ছবি আঁকছিলাম এবারে এনএ প্লাস ভাই একটা মেশিন তাহলে আমার ভাই রেশিও আমার মেনটেনই থাকবো ঠিক আছে এখানে আমার কি হয়েছে দেখ যা ছিল তাই আছে ভাই একজন এসে ঢুকেছে রেশিও আমার একইভাবে মেনটেন থাকছে কোনো অসুবিধার কিছু নেই তাহলে এটা হচ্ছে আমার স্ট্রয়সোমেট্রিক ডিফেক্ট এখন এই যে এই পজিশনে দেখলাম ইন্ডাস্ট্রিশিয়াল পজিশন তোকে এখান থেকে কী কোশ্চেন জিজ্ঞেস দেখ ফার্স্ট যেটা কোশ্চেন জিজ্ঞাসা করে এখান থেকে একমাত্র এই স্ট্রয়সোমেট্রিক থেকে এই কোশ্চেনই জিজ্ঞেস করে নন স্ট্রয়সোমেট্রিক থেকে তোকে সবচেয়ে বেশি কোশ্চেন জিজ্ঞেস করে কি কোশ্চেন দেখ এখানে আমার ভ্যাকেন্সি হয়েছে দেখ ভ্যাকেন্সি যদি হয় তার মানে কি ভাই কি আয়ন আমার গেছে বেরিয়ে আয়ন আমার বেরিয়ে গেছে ভ্যাকেন্সি মানে দেখ আয়ন যদি আমার বেরিয়ে যায় তার মানে আমার কী হয়েছে মাছ গেছে কমে বুঝতে পেরেছিস আয়ন গেল বেরিয়ে তার মানে মাছ গেছে কমে আচ্ছা মাছ যদি কমে যায় তার মানে ডেন্সিটি বাড়বে না কমবে যদি মাছ আমার বেরিয়ে যায় তাহলে ডেন্সিটি বাড়বে না কমবে ডেন্সিটি হচ্ছে কমবে তার মানে এই হচ্ছে তোর একমাত্র কোশ্চেন এখান থেকে আসে ডেন্সিটি আমার ডিক্রিস করলো ঠিক আছে তার মানে ভ্যাকেন্সি ডিফেক্টের জন্য আমার হবে ডেন্সিটি ডিক্রিস করবে ব্যাস লিখে খাতার মধ্যে ডেন্সিটি আমার ডিক্রিস করলো ক্লিয়ার তাহলে ভ্যাকেন্সি ডিফেক্ট আমার ডেন্সিটি করলো ডিক্রিস ভ্যাকেন্সি ডিফেক্টে আমার কি হয়েছে ডেন্সিটি করলো ডিক্রিজ ভ্যাকেন্সি থেকে দেখুন এই একমাত্র কোশ্চেন ভ্যাকেন্সির জন্য কি হবে ডেন্সিটি করলো ডিক্রিজ সেকেন্ড ইন্ডাস্ট্রিশিয়াল দেখ ইন্ডাস্ট্রিশিয়াল আমার কি হয়েছে ভাই অন্য জায়গা থেকে একটা এসে আমার ঢুকেছে মাঝখানে তাহলে আমার ডেন্সিটি বাড়বে না কমবে ডেন্সিটি বাড়লো তার কারণ কি ভাই একজন এসে ঢুকেছে তার মানে মাস গেছে বেড়ে মাস গেলো বেড়ে মানে হচ্ছে আমার ডেন্সিটিও গেলো বাড়লো ঠিক আছে তাহলে সেকেন্ড ইন্ডাস্ট্রি জন্য আমার কি হলো ডেন্সিটি গেলো বেড়ে এই একমাত্র কোশ্চেন এখান থেকে তোর আসে যেটা হচ্ছে কি আমার ডেন্সিটি বাড়লো আর কমলো হয়েছে চল এই হচ্ছে আমি পড়লাম আর ইন্ডাস্ট্রিশিয়াল এখন এই পুরো জিনিসটাকে আমাকে তোকে স্পেসিফিক করতে হবে হচ্ছে একটু আয়নের জন্য আয়নের জন্য মানে কি আমি তোকে বলবো হচ্ছে ভাই এখানে তো আমি এঁকেছিলাম ভাই একজন একজন করে আমি যদি বলি ভাই এটা হচ্ছে আমার আয়নিক কম্পাউন্ডের জন্য হবে তাহলে কী হবে চল দেখা যাক আয়নিক কম্পাউন্ডের জন্য হলে কী হয় তাহলে হেডিংটা খাতায় মানে ওই মেট্রিকের মধ্যেই চলছে স্টোমেট্রিক ডিফেক্ট ফর আয়নিক কম্পাউন্ডস স্ট্রয়সোমেট্রিক ডিফেক্ট ফর আয়নিক কম্পাউন্ডস স্ট্রয়সোমেট্রিক ডিফেক্ট ফর আয়নিক কম্পাউন্ড আয়নিক কম্পাউন্ড তুই কোনো কোনো বইতে হয়তো দেখবি এতক্ষণ যেটা পড়লাম কোনো কোনো বইতে ভাই এটাকে হচ্ছে নন আয়নিক করে সেপারেট করা আছে নন আয়নিক নন আয়নিক মানে কি তোর কোনো কোনো বইতে বলেছে এটা হচ্ছে আমার ভাই আয়ন না এগুলো অ্যাটম হিসেবে ডিল করছে বা গ্রুপ হিসেবে ডিল করছে কোনো কোনো বইতে আছে ঠিক আছে নন আয়নিক মানে কি ধর এই যে ভাই এটা একটা অ্যাটম ছিল এটা একটা অ্যাটম ছিল কারণ আমার ক্রিস্টাল কোনো অ্যাটমও বানাতে পারে এরকম অ্যাটমগুলো পরপর বসে আছে কোনো কোনো বইতে এটাকে অ্যাটম হিসেবে মানে নন আয়নিক হিসেবে ডিল করা আছে ঠিক আছে আবার কোনো কোনো বইতে দেখবি নন আর আয়নিক আলাদা করা আছে আয়নিক আয়নিক মানে কি দেখো ওই বইতে যেগুলো বলেছে আয়নিক মানে যেটা বলছে হচ্ছে ধর আয়নিক তার মানে কি ভাই আয়নিকের মধ্যে আমি এখানে ভ্যাকেন্সির ইন্ডাস্ট্রিশিয়াল দেখবো একই ব্যাপার হবে ঠিক আছে বুঝতে পারছিস আয়নিকের মধ্যে আমি দেখবো কি ভাই ভ্যাকেন্সিয়ান ইন্ডাস্ট্রিশিয়াল ভ্যাকেন্সি যদি দেখি আয়নিক মানে কি আমাকে তখন প্রথমেই যেটা করতে হবে ভাই দুজনকে করে দিতে হবে আলাদা মানে ধর একটা আছে ক্যাটায়ন একটা আছে তারা মানে না না রকম ঠিক আছে দুজনের তার মানে সাইজ আমি আলাদা করে দেখাচ্ছি সাইজ আলাদা না ভাই দুজনকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করছি জাস্ট ক্যাটায়ন এনআন ক্যাটায়ন আনেন এরকম এটা হচ্ছে আমার আয়নিকের জন্য স্পেশাল রিপ্রেজেন্টেশান কোনো বইতে তো এরকম দেখতে পাবি ওকে আচ্ছা দেখ এইবারে আয়নিকের মধ্যে আমি এখন দেখছি ভ্যাকেন্সি তাহলে আমি দেখছি এখন কি আয়নিকের মধ্যে ভ্যাকেন্সি ভালো করে দেখ এটা আমার চলছে কি ভাই ছয়শো মেট্রিক আমার ছয়শো মেট্রিক মেনটেন হবে তাই তো ছয়শো মেট্রিক মেনটেন হবে ভালো করে দেখ ছয়শো যদি মেনটেন হয় তার মানে কি ধর মানে একখানা অ্যানায়ন ধর আমার সিস্টেমের মধ্যে মিসিং হয়ে গেছে মানে যখন ফর্ম হচ্ছিলো আমার ধর একটা অ্যানায়ন এখানে বসেনি তাহলে একটা অ্যানায়ন যদি না বসে সিমিলারলি আমাকে একটা ক্যাটায়ন না বসতে হবে কারণ কি আমার ছয়শো মেট্রিক মেনটেন হবে কিছু কিছুক্ষণকে বলছিলাম ভাই এনএসিএল একশো একশো ছিল তাহলে নিরানব্বই নিরানব্বই চলবে বুঝতে পেরেছিস তাহলে দুজনেই আমার মিসিং ক্লিয়ার তাহলে ভাই ডেন্সিটি একইভাবে এখানে আমার কমবে ডেন্সিটি হচ্ছে আমার কমলো ক্লিয়ার ডেন্সিটি আমার কমলো তাহলে ভাই আয়নিকের মধ্যে যে ভ্যাকেন্সির ডিফেক্ট আয়নিকের মধ্যে যে ভ্যাকেন্সির ডিফেক্ট যেখানে আমার একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন দুজনেই মিসিং এই ধরনের ডিফেক্টের একটা নাম আছে ঠিক আছে কি বুঝলি আয়োনিকের মধ্যে আমার যে ভাই ভ্যাকেন্সির ডিফেক্ট যেখানে আমার একটা ক্যাটায়ন আর একটা অ্যানায়ন দুজনেই আমার মিসিং সেটার আমার একটা নাম আছে কি নাম আচ্ছা নামটা আমি তোকে বলছি আয়নিকের মধ্যে তাহলে খাতায় লিখবি আয়নিক ভ্যাকেন্সি ক্যাট্যান অ্যানায়ন বোথ মিসিং ঠিক আছে আয়নিক ভ্যাকেন্সি ক্যাট্যান অ্যানায়ন বোথ মিসিং আয়নিক ভ্যাকেন্সি ক্যাট্যান অ্যানায়ন বোথ মিসিং লিখেছিস আচ্ছা এই ধরনের ডিফেক্টের নাম হচ্ছে কি এটার নাম হচ্ছে শর্ট কি ডিফেক্ট এস সি এইচ ও ডাবল টি কে ওয়াই শর্ট কি ডিফেক্ট ঠিক আছে শর্ট কি ডিফেক্ট এসসি এইচ ও ডাবল টি কে ওয়াই শর্ট কি ডিফেক্ট ক্লিয়ার আয়নিক এর মধ্যে অ্যানায়ন মিসিং এটাকে আমার কি বলে শর্টকির ডিফেক্ট উচ্চ মাধ্যমিক এখান থেকে কোশ্চেন কি এসে ফার্স্ট কোশ্চেন হচ্ছে শর্টকির ইফেক্টে ডেন্সিটি বাড়ে না কমে ঠিক আছে কি ডিফেক্টে আমার গেলে ডেন্সিটি কমে ঠিক আছে এই হচ্ছে একমাত্র উচ্চ মাধ্যমিক কোশ্চেন এসে শর্ট ইফেক্টে ডিফেক্টে ডেন্সিটি বাড়বে না কমবে ক্লিয়ার আচ্ছা এক্সাম্পল শর্ট কি ডিফেক্ট কারা কারা শো করে এক্সাম্পল শর্ট কি ডিফেক্টের এক্সাম্পেল

এর মধ্যে সিলভারের প্রোমাইটটাকে একটুখানি মার্ক করে রাখ তার কারণটা কিছুক্ষণ পরে বুঝতে পারবো দেখেছিস চল পরেরটা এবার কাকে দেখছি পরেরটা দেখব হচ্ছে ফ্রেঙ্কেল ফ্রেঙ্কেল ডিফেক্ট আসছি আয়নিকের মধ্যে ভ্যাকেন্সি হয়ে গেছে এবার আমি কোথায় যাব ভাই আয়নিকের মধ্যে ইন্টারস্টিশিয়াল আয়নিকের মধ্যে ইন্টারস্টিশিয়াল আয়নিকের মধ্যে ইন্টারস্টিশিয়াল ঠিক আছে আয়নিকের মধ্যে ইন্ডাস্ট্রিশাল দেখ ছবি আঁকি ভাই আয়নিক যেহেতু তাহলে আমাকে দেখো দুখানা ভাই আলাদা আলাদা করে আঁকতে হচ্ছে তাহলে আলাদা আলাদা করে আঁকছি ছোটো বড়ো ছোটো বড়ো এরকম চলছে দুখানা আলাদা আলাদা আয়ন যাচ্ছে বড়ো ছোটো বড়ো ছোটো এরকম চলছে ছোটো বড়ো ঠিক আছে ভালো করে এবার একটা জিনিস বুঝবি বই ওয়াইজ এই জিনিসটা ভেরি করেছে কী জিনিস আগের বারে দেখ এখানে বলেছিলাম এই যে ইন্ডাস্ট্রিশিয়াল আমার ডেন্সিটি বেড়েছিলো এটা তোর বইতে কী লেখা আছে বলতে এটা তোর বইতে লেখা যাচ্ছে ফর অ্যাটম আর গ্রুপ কেন তার কারণ দেখ এটা যদি শুধুমাত্র অ্যাটম হয় শুধুমাত্র যদি আমার অ্যাটম হয় তাহলে এখানে তো ভাই অ্যাটম ছাড়া আর কেউ নেই মানে একাই একজন আছে ধর কে আছে শুধুমাত্র সোডিয়াম সোডিয়াম সোডিয়ামই আছে ওকে তোর শুধুমাত্র আমার ক্লোরিন ক্লোরিন আছে কোনো এখানে আয়নের পার্ট কিন্তু না তাই সোডিয়াম অ্যাটম পরপর এরকম যে হয়ে জিনিসটা বানিয়েছে এখান থেকে আমার কি বলেছিলাম আগের বারে দেখ ভাই যা ছিল তাই আছে মাঝখানে আমার অন্য একটা অ্যাটোমেসে ধর ঢুকেছে তোর বইতে এটা দেওয়া আছে মাঝখানে অন্য একটা অ্যাটোমেশে ধর আমার ঢুকলো যদি আমার অন্য একটা অ্যাটম এসে ঢুকে তাহলে আমার ওই জন্য বেড়েছিল হচ্ছে ডেন্সিটি ক্লিয়ার ডেন্সিটি আমার ওই জন্য বেড়েছিলো মাছ যেহেতু বেড়েছে ওকে এইবারে আমি যাচ্ছি হচ্ছে কোথায় পার্টের মধ্যে ভালো করে দেখবি আয়নিক পার্টে আয়নিক পার্টে আমি পড়ছি স্টোমেট্রিক ডিফেক্ট তার মানে কি সাপোজ আমি তোকে এখন ডিল করবো হচ্ছে এনএসিএলের সাথে এনএসিএল এন এ মানে হচ্ছে এনএলাস সিএল মাইনাস ধরো আমি ছোটোটা বলছি কার কথা এন এ প্লাস আর বড়োটা ধরো হচ্ছে আমার কি সিএল মাইনাস ভালো করে দেখ এন এ প্লাস সিএল মাইনাস যদি আমার ভাই আয়নের কেসে এটা হয় তার মানে কি ঠান্ডা মাথায় দেখবি যদি আমার একটা এন এ প্লাস মিসিং হয় যদি আমার একটা এন এ প্লাস মিসিং হয় তাহলে আমার একটা সিএল মাইনাসও মিসিং হতে হবে সিএল মাইনাসের সাইজ বড়ো সিএল মাইনাসও মিসিং হতে হবে কিন্তু মিসিং তো আমি অলরেডি আগের বার পড়লাম এটা তো পড়া হয়ে গেছে তাহলে আমার তো ভাই এটা ডিফেক্টার নাম কিছুটা শর্ট কি আমি অলরেডি পড়ে ফেলেছি তাহলে এখন ভাই মিসিং আমার তো হয়ে গেছে এবার আমি তুই যেটা পড়বো বাইরে থেকে যদি কেউ একটা ঢোকে ভালো করে দেখ যদি ভাই আমার একটা বাইরে থেকে এনে প্লাস এসে ঢোকে এনে প্লাস ঢোকার মতন জায়গা আছে হ্যাঁ ভাই যা আছে জায়গা এ প্লাস কোথায় ঢুকবে সবাই তো ঢুকবে ইন্ডাস্ট্রিশিয়ালে ইন্টারস্টিশিয়াল পজিশন কোনটা বলেছি ভাই এই চার থেকে যোগ করে মাঝখানে জায়গাটা বাবু ইন্টারস্টিশিয়াল পজিশান দেখ এনে প্লাস ধর আমার এখানে এসে ঢুকলো তাহলে একটা এনে প্লাস ঢুকলো এনে প্লাস ঢুকলে তো হবে না সিএল মাইনাসকেও ঢুকতে হবে একটা ঠিক আছে এখন সিএল মাইনাস বা এনায়ন এনায়ন ঢোকার মতন আর ইন্ডাস্ট্রিশিয়াল পজিশন আমার জায়গা হবে না ঠিক আছে এনআয়ন ঢোকার মতন আমার ইন্ডাস্ট্রিশিয়াল পজিশনে জায়গা হবে না কারণ কি বই বুঝতেই পারছি সেখানে আমার একটা অনায়ন ঢুকতে পারবে না এই মাঝখানে কেন কারণ এদের মধ্যে ডিপালশান স্টার্ট হয়ে যাবে সাইজদার বড়ো তার মানে ভাই দেখ এখানে অ্যানায়নের জন্য কিন্তু মানে সাইজের অবভিয়াসলি ডিফারেন্স আছে তাহলে এবার যে বড়ো সাইজ সে ঢুকতে পারছে না তার মানে স্টো মেট্রিক মেনটেন করতে হলে দেখ এন এ প্লাস আর সি এল মাইনাস যখন আয়ন হিসেবে চলছে তখন কিন্তু ওরা বাইরে থেকে ঢুকতে পারলো না বুঝতে পারলি স্ট্রইশোমেট্রিক মেনটেন করতে হবে কারণ আমার ভাই ফর্মুলা হচ্ছে এএসসিএল নন স্ট্রোমেট্রিকও কিন্তু হয় এগুলো এগুলো সেগুলো আলাদা আলাদা ব্যাপার এগুলো ইনফ্যাক্ট নন স্ট্রৈসোমিট্রিকের ডিটেলস তোর ক্লাস ইলেভেন টুয়েলভ লেভেলে নেই এনএসসিএল আমার পসিবল এনএসসিএল দেখ পসিবেল যদি আমার একটা বাইরে থেকে সোডিয়াম ঢোকে তাহলে আমার রে মানে ধর সোডিয়াম একশোটা ছিল ওটা একশো এক হয়ে যাবে তাহলে সিএল মাইনাস ওই রেশিও মেনটেন করার জন্য একশো একটা হতে গেলে আমার একশো সাথে আরও একটা অ্যাড হতে হতো কিন্তু সেই একটা ঢোকার তো জায়গা নেই বুঝতে পেরেছিস তার মানে কি বলতো ভাই এ প্লাস সিএল ম্যাস বাইরে থেকে এরকম ঢুকবে না ক্লিয়ার ওটা হলে পসিবেল ছিল হলে পসিবেল ছিল ক্লিয়ার বুঝলি ওটা হলে পসিবেল ছিল আচ্ছা এইবারে তুই ভাব একটা জিনিস এই যে ভাই বললাম যেটা ধর এ প্লাস বাইরে থেকে আমার একটা ঢুকলো তাহলে ওটা হয়ে যেত একশো এক সিএল তার ঢুকতে পারলো না তাহলে ওটা একশোই থাকতো নন স্টোয়সিমেট্রিক ডিফেক্টে গিয়ে কিন্তু এই জিনিসটা পসিবেল সোডিয়াম আমার হবে একশো একখানা সিএল হবে একশো খানা এই জন্য তুই গুগলে সার্চ করে দেখবি দেখতে পারিস প্রচুর কম্পাউন্ডে তুই ফর্মুলা এরকম হবে জানিস তো কীরকম আছে বলতো এফি জিরো পয়েন্ট সেভেন ও ওয়ান এরকম পাবি প্রচুর কম্পাউন্ডার ফর্মুলা এরকম আছে এখানে জিরো পয়েন্ট সেভেন দেখতে পাবি ওগুলো হায়ার লেভেলের পার্ট তো বেসিক্যালি এখানে আমার কী হলো ভাই অ্যানায়ন ঢুকতে পারেনি তার মানে বাইরে থেকে কেউ ঢুকবে না বোঝা গেছে তাহলে এখন হবেটা কি বেসিক্যালি হবেটা হচ্ছে ইন্ডাস্ট্রিশিয়াল পজিশনে কেউ যাবে ইন্ডাস্ট্রিশিয়ালে কে গেল দেখ ভাই যার সাইজ ছোটো সাপোজ তার মানে কোনো একটা প্লাস ধর এর পজিশান চেঞ্জ করে কোনো কারণে ধরো চলে গেছে হচ্ছে ইন্ডাস্ট্রিশিয়ালে তাহলে এই হচ্ছে আমার ডিফেক্ট বুঝলি তাহলে ভাই ইন্ডাস্ট্রিশিয়ালের মধ্যে এই ক্যাটায়নিক অ্যানায়নিক দিয়ে আমি যখন আয়নিক পার্ট পড়লাম তার মধ্যে আমি তুই কি দেখলাম একখানা আয়ন জাস্ট ওর পজিশান চেঞ্জ করে চলে গেছে এইখানে ইন্ডাস্ট্রিশিয়াল পোজিশন ক্লিয়ার সেটা অ্যাটোম বা গ্রুপের ক্ষেত্রে পসিবল নয় কারণ অ্যাটম বা গ্রুপের তো জায়গা থাকবে ভাই সবাই তো সিমিলার সাইজ ওখানে ঢুকে যাবে বুঝতে পেরেছিস তাহলে এই যে ডিফেক্টটা আমি আয়নিকের মধ্যে যখন দেখলাম আয়োনিকের মধ্যে আমার কী হলো ভাই একটা আয়ন গিয়ে আমার কী করলো ইন্ডাস্ট্রিশিয়াল পজিশনে চুপ করে বসে গেল বুঝেছিস এই ডিফেক্টটার নাম কি ফ্রেঙ্কেল ডিফেক্ট ফ্রেঙ্কেল তাহলে আয়নিকের মধ্যে আমার কি হলো ভাই একজন গিয়ে অন্য পজিশনে বসে গেছে এটার নাম আর কি হলো ফ্রেঙ্কেল ডিফেক্ট তাহলে আয়নিকের মধ্যে কি হলো একটা আয়ন জাস্ট পজিশন চেঞ্জ করে অন্য জায়গায় গিয়ে বসলো এটার নাম কি হলো ফ্রেঙ্কেল ডিফেক্ট ক্লিয়ার তাহলে শর্টকি ডিফেক্ট আর ফ্রেঙ্কেল ডিফেক্ট এটা হচ্ছে ফ্রেঙ্কেল ডিফেক্ট বুঝেছিস তাহলে শর্টকি আর ফ্রেঙ্কেলের মধ্যে মেন ডিফারেন্স কোথায় শর্টকিতে ভাই ক্যাট্যান অ্যানায়ন বুথ মিসিং ফ্রেঙ্কেলে কেউই মিসিং না কেউ মিসিং না জাস্ট পজিশন চেঞ্জ করে নিয়েছে একজন ঠিক আছে এটা তো আমার মেন ডিফারেন্স শর্টকিতে আমার কি হয় ভাই ক্যাট্যান বোথ মিসিং ফ্রেঙ্কেলে আমার কী হবে একজন জাস্ট পজিশন চেঞ্জ করে ইন্ডাস্ট্রি চলে গেছে ক্লিয়ার বুঝলি এটা হচ্ছে মেন ডিফারেন্স উচ্চমাধ্যে এই কোশ্চেন এসে শর্ট কেয়ার আর ডিফারেন্স ক্লিয়ার বোঝা গেল সেকেন্ড ফ্রেঙ্কেলে আয়নিকের জন্য ফ্রেঙ্কে আয়নিকের জন্য ফ্রেঙ্কেলে আয়নিকের জন্য ডেন্সিটি চেঞ্জ হবে কমবে না বাড়বে কী হবে ডেন্সিটি ডেন্সিটি কী হবে একই থাকবে দেখ ডেন্সিটি আমার সেম থাকবে কারণ ভাই আয়ন তো নিজের মধ্যেই আছে যার জায়গাটা চেঞ্জ করেছে মাস তো আমার ওভারঅল সেমই আছে তাহলে যেটা ডেন্সিটি সেম ডেন্সিটি সেম ডেন্সিটি সেম কিছুক্ষণ আগে আমি তো যেটা বললাম এই যে ভাই নন আয়নিকের জন্য এই কোশ্চেন তোর টেস্ট পেপার ছাড়া কোথাও আসলে উচ্চ মাধ্যমিক যা কোশ্চেন আছে সব এসে এইখান থেকে শর্ট কেয়ার ফ্রেঙ্কেল আচ্ছা লিখেছিস ফ্রেঙ্কেল ফ্রেঙ্কেলের এক্সাম্পল লেখ ফ্রেঙ্কেলের এক্সাম্পল লিখবি হচ্ছে এজিসিএল এজিবিআর এজিআই আর এস আগের এক্সাম্পল আর এই এক্সাম্পলের মধ্যে কমন দেখতে পাচ্ছি একজনকে এজিবিআর এজিবিআরটাকে মার্ক করে রাখ তার মানে এজিবিআর হচ্ছে এমন একজন ভাই যে দুখানা ডিফেক্টি দেখাবে এজিবিআর হচ্ছে আমার এমন একজন যে দুখানা ডিফেক্টি দেখাবে আর বোঝা গেছে তাহলে ভাই মানে ডেন্সিটি এক জায়গায় চেঞ্জ হলো আর এক জায়গায় চেঞ্জ হলো না এটা হচ্ছে আমার মেন ডিফারেন্স উচ্চ মাধ্যমিক এতদিন যখন ডেসক্রিপটিভ ছিল তোর কোশ্চেন কি আসতো কোশ্চেন আসতো হচ্ছে শর্টকি আর ফেঁকেলের মধ্যে ডিফারেন্স লিখতে বলতো ঠিক আছে জিজ্ঞেস করতে হচ্ছে ভাই কে আবার দুখানা টাইপের ডিফেক্ট দেখায় ক্লিয়ার বুঝলি বা তোকে জিজ্ঞেস করতে কি এনএসএসিএল আমার এই দুটোর মধ্যে কোন টাইপের ডিফেক্ট দেখাবে এনএসিএল আমার কোন টাইপের ডিফেক্ট দেখাবে আমি তোকে এনএসএ এখানে জাস্ট এক্সাম্পলের জন্য মনেছিলাম এনএসিএল কোন টাইপের ডিফেক্ট দেখাবে আট আগেরটা দেখি লেখা আছে শর্ট কি ঠিক আছে আর ভাই ফ্রেঙ্কেল কোনটা দেখাবে লিখে রেখেছি তো এ আর আমার দুটো টাইপের দেখাবে এই কোশ্চেন কিন্তু এসেছে কোনটা দুখানা টাইপেরই দেখাবে এজিবিআর ক্লিয়ার বুঝলি তাহলে ছবি মনে থাকবে যদি তোকে ছবি দেওয়ার তার চান্স নেই তাহলে এই হচ্ছে শর্ট কি হচ্ছে ফ্রেঙ্কেল ক্লিয়ার চল নেক্সট হচ্ছে আমি তুই যাবো কোথায় আমাদের ডিফারেন্স ডিফারেন্স আমি তোকে পাঠিয়ে দেবো তুই করে রাখতে পারিস তাহলে মেন হচ্ছে আমার আয়নিক নন আয়নিক থেকে ভাই টেস্ট পেপারই কোশ্চেন আসে কোথাও আসে না উচ্চ মাধ্যমিক কথা আসেনি চল নেক্সট আমি তুই চলে যাবো হচ্ছে এবার তাহলে আমি এতক্ষণ যা হচ্ছিলো দেখ ছয়শ মেনটেন করে হচ্ছিলো তার মানে ভাই মেনটেন করার জন্য দেখ একজন বেরোলে অন্যজন বেরোনোর কথা ছিল কিন্তু বেরোতে পারলো না এই যে বেরিয়েছিল একজন ঢুকলে অন্যজনের ঢোকার কথা ছিল কিন্তু ঢুকতে পারেনি এইবার আমি তুই যাবো কোথায় ভাই নন স্টো এশিওমেট্রিক তার মানে নন স্টো এশিয়োমেট্রিক মানে হচ্ছে এবার ওই ব্যাপারটা যেটা আমি তোকে বলছিলাম ওই জিরো পয়েন্ট সামথিং সামথিং ঠিক আছে তার মানে কী বলতো ভাই একজন বেরিয়ে চলে যাবে অন্যজনের উপর ডিপেন্ড করবে না তার মানে বোঝাই যাচ্ছে ভাই এই জিনিসটা আমার কম্পাউন্ড টু কম্পাউন্ড ভেরি করবে আয়ন টু আয়ন ভেরি করবে এই জিনিসটা ভাই কে বেরোবে কে বেরোবে না সাইজের একটা ফ্যাক্টর আছে এখানে ঠিক আছে তাহলে এখন নন স্টো এশিয়োমেট্রিক খাতার মধ্যে হেডিং দেয় নন স্টো এশিওমেট্রিক ডিফেক্ট নন স্টয়সিওমেট্রিক ডিফেক্ট ঠিক আছে নন স্টয়সিওমেট্রিকের মধ্যে ইম্পিউরিটি আসছি পরে নন স্টয়সিওমেট্রিকের মধ্যে দুখানা হয় কি কি হয় তো সিলেবাসে যেগুলো আছে হচ্ছে তোদের আগের দিন বলছিলাম না যে বইটা বইটা হচ্ছে দেখ এই যে এটা হচ্ছে সেমিস্টার ওয়ানের বই ঠিক আছে বাংলা ভার্সান ইংলিশ ভার্সনও নেই বাংলা ভার্সন পুরো কী আছে বইয়ের মধ্যে শুধুমাত্র ওই প্রত্যেকটা টপিকের জিস্ট দেওয়া আছে তাও অনেক বেশি বেশি যেগুলো তো নেই প্রকাশনীর বইয়ের বিউটি হচ্ছে এটাই সবকটা বই থেকে কিছুটা এদিক থেকে কিছুটা কালেক্ট করে ওখান থেকে কিছু কালেক্ট করে করে একটা খিচুড়ি বানায় ঠিক আছে আর হচ্ছে কোশ্চেন অ্যান্সার কোশ্চেন অ্যান্সারের মধ্যে হিস্ট্রির কোশ্চেন অ্যান্সার আছে ঠিক আছে কে হাইড্রোজেন গ্যাস ডিসকভার করেছিল এটা নিয়ে তো চাপ নেওয়ার কিছুই নেই এই বই নিয়ে আচ্ছা দেখ এর মধ্যে হতে পারে হচ্ছে আমার দুখানা বেসিক্যালি কি কি হতে পারে নন স্টো এসিওমেট্রিকের মধ্যে খাতা হেডে দিয়েছি নন স্টো এসিওমেট্রিক ডিফেক্ট নন স্টো এসিওমেট্রিকের মধ্যে ফার্স্ট লেক মেটাল এক্সেস এক্সেস আর সেকেন্ড কেস আমি তো এটা পড়বো হচ্ছে মেটাল ডেফিসিয়েন্সি মেটাল এক্সেস সেকেন্ড কেস আমি তুই বলছি মেটাল ডেফিশিয়েন্সি তার মধ্যে হচ্ছে নন স্টোয়েশোমেট্রিকের মধ্যে দুখানা মেটাল এক্সেস আর মেটাল ডেফিশিয়েন্সি মেটাল এক্সেস আর মেটাল ডেফিশিয়েন্সি তোকে পরীক্ষাতে এসব কোশ্চেন করবে জানিস যে ভাই নন স্টোয়েশোমেট্রিক কত টাইপের হয় এসব কোশ্চেন তোকে করবে না কত টাইপের কে কী হয় এসব করবে না ওই জিজ্ঞেস করছে শর্ট কি ফ্রেঙ্কাল এতদিন তাই করতো মেটাল এক্সেস আর এইখানে দেখ মেটাল এক্সেস মেটাল ডেফিসিয়েন্সির মধ্যে কীরকম হবে নন ননস্টোয়েশোমেট্রিক মানে কি আমি বুঝে গেছি ভাই রেশিও আমার মেনটেন হচ্ছে না আচ্ছা ধর তোকে বললাম মেটাল এক্সেস যে কোনো আয়নিক কম্পাউন্ডে মেটাল আমার কোন পার্টটা ফর্ম করে ক্যাটায়ন এনায়ন ক্যাটায়ন হচ্ছে আমার ভাই ফর্ম করে মেটাল মানেই ক্যাটায়ন তার মানে বেসিক্যালি তুই ভাবে একটা সিস্টেমের মধ্যে মেটাল কিভাবে বেশি থাকতে পারে কিভাবে বেশি থাকতে পারে ফার্স্ট হতে পারে ভাই আই তুই এক্সট্রা ক্যাটায়ন যদি থাকে তাহলে আমার হয়ে যাবে মেটাল এক্সেস বা সেকেন্ড আর একটা কি পসিবল যদি আমার অ্যানায়ন মিসিং হয়ে যায় তাহলে আমার হয়ে যাবে হচ্ছে মেটাল এক্সেস বুঝলি তাহলে মেটাল এক্সেস দুভাবে পসিবল কীরকম বলতো ভাই একটা হতে পারে ক্যাটায়ন হতে পারে বেশি আরেকটা হতে পারে অ্যানায়ন হতে পারে কম তারপরে মেটাল এক্সেস হচ্ছে দুরকম পসিবল কি ফার্স্ট হচ্ছে আমার কি ক্যাটায়ন মিসিং হতে পারে সেকেন্ড হতে পারে কি এক্সট্রা ক্যাটায়ন আর সেকেন্ড আমার কি হতে পারে তাহলে এক্সট্রা ক্যাটায়ন আর অন্যটা হতে পারে কি অ্যানায়ন মিসিং হয়েছে বুঝেছিস এক্সট্রা ক্যাটায়ন ভালো করে দেখবি এক্সট্রা ক্যাটায়ন ভালো করে বুঝবি এখান থেকে কিন্তু কোশ্চেন আছে এক্সট্রা ক্যাটায়ন দেখ ধর আমি তোকে দেখাচ্ছি হচ্ছে এখানে ভাই একখানা আয়নিক ক্রিস্টাল আয়নের মধ্যে কে আছে ধর প্রথমে আমার যা ছিল ওই এনে প্লাস সি এলেন এ প্লাস সিলেমেন্স তোকে অ্যাজ এক্সাম্পল বলছি এনে প্লাস সিলেমাস ক্যাটায়ন এনআন এভাবে ছিল এই ধর আমার ছিল এখন এক্সট্রা ক্যাটায়ন ভালো করে দেখ এক্সট্রা ক্যাটায়ন কীভাবে হচ্ছে এটা ধর আমার এনএসিএলের ক্রিস্টাল এনএসিএলের এর ক্রিস্টালের মধ্যে আমি কী করলাম সাপোজ এনএসিএল ক্রিস্টালের মধ্যে আমি সোডিয়াম ভেপার পাঠিয়েছি কি এনএসিএল ক্রিস্টালের মধ্যে আমি কী করেছি সোডিয়াম ভেপার বুঝতে পারছিস এনএসিএল ক্রিস্টালের মধ্যে আমি কাকে পাঠালাম সোডিয়াম ভেপার সোডিয়াম ভেপার তার মানে আমার কাছে তার এনএসিএল আছে তুই চাইলে করতে পারিস এনএসিএল ক্রিস্টালের মধ্যে আমি পাঠালাম কাকে সোডিয়াম ভেপার তার মানে ধর এই ক্রিস্টালের মধ্যে আমি সোডিয়াম পেপার পাঠিয়ে দিয়েছি এর মধ্যে আমি সোডিয়াম পেপার পাস করছি সোডিয়াম ফেপার কোথায় থাকে বলতো সোডিয়াম ফেপার কোথায় থাকে শুনেছিস সোডিয়াম পেপার কোথায় থাকে সোডিয়াম পেপার শুনেছিস সোডিয়াম পেপার থাকে হচ্ছে দেখবি পুরনো দিনের বাল্বগুলো ছিল না রাস্তার মধ্যে যেগুলো কমলা কালারের বাল্ব জ্বলতো এখন তো সব সিএফএল রঙের আলো ওই কমলা কালারের যে বড়ো বড়ো লাইটগুলো ছিল যেগুলো এখনও দেখবি এক্সপ্রেস হয়ে লাগানো আছে ওইগুলো হচ্ছে সোডিয়াম পেপার ল্যাম্প বেসিক্যালি তো ওগুলো তো আমার অনেক বেশি এনার্জি ওয়েস্ট হয় এফিসিয়েন্সিও কম তো সোডিয়াম ভেপার ল্যাম তো যাই হোক দেখ সোডিয়াম ভাই মেটাল মেটাল তো আমি ভাই হিট করছি তার মানে ভেপার ভেপার মানে আমার হিট করতে হবে তো হিট করছি মানে কি বলতো ভাই ইলেকট্রনের ট্রানজিশন ওর মধ্যে অলরেডি স্টার্ট হয়ে গেছে সোডিয়ামের মধ্যে ঠিক আছে তো যদি হয় দেখ আমি হিট তো করে দিয়েছি তার মানে আমার এই সোডিয়াম হয়ে গেছে এনে প্লাসে কনভার্ট আর ইলেকট্রন দেখ আমার বেরিয়ে গেছে এতদিন ক্লিয়ার বুঝলি ইলেকট্রন আমার গেছে বেরিয়ে সোডিয়াম তো ভাই মেটাল মেটালের মধ্যে ইলেকট্রন আছে আউটার মশলে একখানে ইলেকট্রন আছে হিট আমি করছি তাহলে সোডিয়াম আমার এনে প্লাসে কনভার্ট হয়েছে আর ইলেকট্রন গেছে হচ্ছে আমার বেরিয়ে ক্লিয়ার তার মানে আমি যখন ইনিশিয়াল ক্রিস্টালের মধ্যে সোডিয়াম ভেপার পাস করলাম দেখ আমার ওই ক্রিস্টালের মধ্যে একখানে এক্সট্রা ইলেকট্রন চলেছে দেখলি এক্সট্রা ইলেকট্রন ইলেকট্রন মানে কি ভাই মাইনাস চার্জ ইলেকট্রন মানে হচ্ছে আমার মাইনাস চার্জ আর ভাই আমার মেটালের মধ্যে কি আছে এনে প্লাস তার মানে আমার গায়ে এখন কে লেগে আছে বলতো গায়ে এখন লেগে আছে হচ্ছে এনে প্লাস আর ভাই ওই যে ইলেকট্রনটা ছেড়েছে এটা এত বি ক্লিয়ার তো নাহলে ভাই ইলেকট্রন যাবে কোথায় আর এনে প্লাসই বা যাবে কোথায় আমি তো ক্রিস্টালের মধ্যে সোডিয়াম ভেপারই পাঠালাম তো এনে প্লাস আর ইলেকট্রন এটা থাকবে এরকম এখন এটা তোকে আমি দেখ ভেঙে ভেঙে জাস্ট দেখাচ্ছি কিন্তু ভেঙে ভেঙে তো এইভাবে হয় না এনে প্লাস গেল তার মানে আমি ক্রিস্টালের মধ্যে এনে প্লাস পাঠালাম এখন দেখ এই যে ভাই তার মানে তোর মনে অনেক ডাউট এখানে হওয়া স্বাভাবিক যে এনে প্লাস মাঝখানে কেন যাবে না আরে ভাই যেতে পারে কিন্তু দেখ আলাদা আলাদা সিনারিওতে আলাদা আলাদা পসিবিলিটি তার উপর বেশ করেই এই ক্লাসিফিকেশানটা হয়েছে সলিস্টেট কেমিস্ট্রি একটা বিশাল বড় পার্ট এই ডিফেক্টের জন্য তো অনেক কিছু ক্রিয়েট হয় তো যাই হোক দেখ আমার এনে প্লাস ফর্ম হলো দেখ এনে প্লাস যেহেতু ফর্ম হয়েছে মিডিয়ামের মধ্যে আমার কে ছিল ভাই তার মানে দেখে এক্সট্রা ক্যাটায়ন আমি একটা ঢুকিয়ে দিতে পেরেছি কোনোভাবে তার মানে এক্সট্রা ক্যাটায়নের মধ্যেই চলছে এনে প্লাস আমি ঢুকিয়ে দিতে পেরেছি এনে প্লাস যেই ফর্ম হয়েছে আমার সিস্টেম থেকে টুক করে ভাই একখানা সিএল মাইনাস বাইরে এসে কী করলো বলতো ওই এনে প্লাসকে করলো স্যাটিসফাই সিস্টেমের মধ্যে আমার সিএল মাইনাস ছিল তার মানে সিস্টেমের মধ্যে আমার কী হলো বলতো সিএল মাইনাস চলে গিয়ে কী করলো এনে প্লাসকে স্যাটিসফাই বুঝতে পেরেছিস ক্লিয়ার বোঝা যাচ্ছে দেখ ভাই সিস্টেমের মধ্যে থেকে যেই সিএল মাইনাস বেরিয়ে আসলো মানে একটা মাইনাস চার্জ তো বেরিয়েছে সিএল মাইনাস মানে কি মাইনাস চার্জ বেরিয়েছে দেখ আমার সিস্টেমের মধ্যে আমি একটা ইলেকট্রন আমি পাঠিয়ে পেরেছিলাম কীভাবে পাঠাতে পেরেছিলাম আমি সোডিয়াম পেপার পাঠিয়ে তার মানে ওই যে ভাই সিএল মাইনাস আর ইলেকট্রন এদের পজিশনটা জাস্ট আমার কি হলো এক্সচেঞ্জ হলো বুঝলি সিএল মাইনাস আর ইলেকট্রন এদের পজিশন আমার হলো এক্সচেঞ্জ ক্লিয়ার তার মানে কি হলো বেশি চাপ নিতে হবে না তুই সিম্পলি ভাব এনএসএল এর ক্রিস্টাল ছিল আমি ওর মধ্যে সোডিয়াম পেপার পাঠালাম তাহলে সোডিয়াম পেপার পাঠানো মানে এনএপ্লাস আর ইলেকট্রন ফর্ম হলো এ প্লাসের সাথে কে চলে আসলে বা ভিতর থেকে টুকরে এটা সিএল মাইনাস সিএল মাইনাস আমার চলে আসছে ক্যাটায়ন আমার এক্সেস আছে সিএল মাইনাস চলে আসলে ইলেকট্রন ওর জায়গায় চলে গেলো সিএল মাইনাস চলে আসলে ইলেকট্রন আমার ওর জায়গায় চলে গেলো এতদিন ক্লিয়ার তাহলে ইলেকট্রন যে গেছে এই ইলেকট্রনটা এবার খেলবে কী খেলবে ভালো করে দেখ কালার কেমিস্ট্রি আমার তোর ইলেভেন টুয়েলভের সিলেবাসে নেই টুয়েলভের মধ্যে কি কোঅর্ডিনেশন চ্যাপ্টার একটুখানি আছে কালার কেন হয় তো সেখানে তুই দেখতে পাবি বেসিকালি কালার আমার কেন হয় আমি তুই অ্যাটমিক স্ট্রাকচারের অন্তত একটা বেসিক আইডিয়া পেয়েছিলাম কালার কেন হয় ওই যে ভাই ইলেকট্রন যখন আমার হায়ার এনার্জি লেভেল থেকে নিচের লেভেলে যখন নামছে তখন আমার এনার্জি এমিট করছে ওই এনার্জির করেসপন্ডিং ওয়েভ লং যদি আমার ভিজিবল রেঞ্জে থাকে তাহলে হচ্ছে আমার কালার তাহলে কালার আমি ওই জন্য দেখতে পাই বেসিকালি তো এখানেও দেখ ভাই এটা তো একটা পার্ট তুই পড়েছিস বেসিক্যালি কালার আমি দেখতে পাচ্ছি ইলেকট্রনিক ট্রানজিশনের জন্য ইলেকট্রনিক ট্রানজিশন তুই স্কুলেও করবি হচ্ছে ফ্লেম টেস্ট ফ্লেম টেস্ট ও ইলেকট্রনিক জন্য জন্যই কালার দেখতে পাবি এই যে ভাই ইলেকট্রনটা গেছে দেখ ভিতরে এই ইলেকট্রনটা কিন্তু ফ্রি ইলেকট্রন এই ইলেকট্রনটা হচ্ছে আমার ফ্রি ইলেকট্রন তাহলে এই ফ্রি ইলেকট্রন আমার এবার কী করবে দেখবি এই ইলেকট্রন আমার সিস্টেমের মধ্যে যেটা হবে দেখ ভাই সিএল মাইনাস টুক করে এখানে আসবে ইলেকট্রন আমার এখানে যাবে সিএল মাইনাস এখানে আসবে ইলেকট্রন আমার এরকম যাবে তার মানে কি হবে বলতো এই ইলেকট্রন এরকম সিস্টেম দুটো এরকম মুভ করতে থাকছে ঠিক আছে সিএল মাইনাস এখানে আসবে মানে পজিশন এরকম চেঞ্জ হতে থাকবে সিএল মানে এখান থেকে এখানে গেলে ইলেকট্রন এখান থেকে এখানে সিএল মানে ওখান থেকে এখানে ইলেকট্রন এখান থেকে তার মানে সিস্টেমের মধ্যে আমার ইলেকট্রন এরকম পজিশন চেঞ্জ করতে থাকছে ইলেকট্রন আমার এখন ট্রানজিশন হচ্ছে এর জন্য আমি কী দেখতে পাবো বলতো কালার দেখতে পাবো তার মানে কি কিসের কালার দেখতে পাবো এনএসিএলএসিএল তো কালারলেস ভাই এনএসএল এর কালার কী হয় হোয়াইট কালার এনএসিএল এর মধ্যে যদি সোডিয়াম পেপার পাঠাস এই সোডিয়াম পেপার পাঠানোর জন্য আমার এসেস এটা কালার চেঞ্জ করতে হবে ইয়েলো কালার হয়ে যাবে ঠিক আছে এনএসএল এর মধ্যে আমি পাঠালাম কি সোডিয়াম পেপার আমার কালার হবে কি চেঞ্জ ক্লিয়ার বোঝা গেছে তাহলে এটা বুঝেছিস তো এটা হচ্ছে কার জন্য হলো ভাই ক্যাটায়ন এক্সেস লিখে রাখ

তোকে তোর এক্সপ্লেনেশান তো আর চান্স নেই কারণ এমসি কিউ কোশ্চেন এক্সপ্লেনশানের চান্স নেই এই এক্সপ্লেনেশান কিন্তু উচ্চ মাধ্যমিক আসতে অবধি কিয়ার তাহলে তোকে ভাই এবারে তো কালার জিজ্ঞেস করতে পারে সেকেন্ডটা ফলে এই যে ভাই ফ্রি ইলেকট্রনটা আসলো দেখ ভিতরে ভালো করে দেখবি এই যে ভাই অ্যানায়নটা বেরিয়ে গিয়েছিল এনে প্লাসকে স্যাটিসফাই করতে আর ইলেকট্রনটা চলে এসছিল তাহলে ইলেকট্রনটা যে পজিশনে আসে তার মানে কী হলো বলতো ভাই অ্যানায়ন আর ইলেকট্রন এদের মধ্যে পজিশানটা চেঞ্জ হলো তো প্রথমে এই এনে প্লাস বেপার আমার গেল ভাই ইলেকট্রনটা এসে এই যে ভাই যে পজিশনে ঢুকলো যেখানে আমার কি এক সময় ছিল তাহলে ইলেকট্রন এসে আমার যে পজিশানে ঢুকলো যেখানে আমার এক সময় অ্যানায়ন ছিল ওই সেন্টারটা একটা নাম আছে ওই সেন্টারের নাম কি এফ সেন্টার এফ সেন্টার এফ সেন্টার এফ সেন্টার এফ সেন্টার এফ কোথাটা কোথা থেকে এসছে ওটা জার্মান ওয়ার্ড থেকে এসছে লেখ ফাটা লেখ এফ সেন্টার বলে হেডিং দে এফ সেন্টার এফ একটা ফুল ফর্ম আছে ওটা জার্মান ওয়ার্ড লেক এফ সেন্টার লিখবি इन मेटल एक्सेस आयोनिक डिफेक्ट इन मेटल एक्सेस